হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু প্রতিভাস কিচেন অ্যান্ড ব্লগ। তা আজকে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। আসলে আমরা অনেক সময় চিকেন রান্না করি, তখন চিকেনের সলিড পিসগুলি ভাবি যে কী করবো, শুধু পাকোড়া খাই। তো নতুনত্ব ভাবছি কিছু একটা আজকে বানাবো, তাই ভাবছি আজকে ওর বাবারও ছুটি, তো চিকেনের সলিড পিস অনেক জমে গেছে, তো ভাবলাম আজকে একটা নতুন রেসিপি করব। তো আজকে করব হরিয়ালি রেশমি কাবাব। তো এই রেশমি কাবাব করতে আমার কী কী লাগছে, এখানে আমি সলিড পিসগুলি নিয়ে নিয়েছি, একটু ছোটো ছোটো পিস করেই নিয়েছি, আর নিয়েছি যে জল ঝরানো টক দই। তো আমি ছাঁকনির মধ্যে জলটা ঝরিয়ে রেখেছিলাম, তো ওতেই জলটা ঝরে গেছে। আর নিয়েছিলাম এক চামচের মতন আদা রসুন আর পেঁয়াজ বাটা। আর নিয়ে নেবো এখানে হচ্ছে ধনে পাতা পুদিনা পাতা আর কাঁচা লঙ্কা বাটা। তো আমি একটা চাটনি বানাবো, তার জন্য আমি ধনে পাতা পুদিনা পাতা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। তো ওইখানে দিয়ে দিলাম আমি দু চামচের মতন বাটাটা, আর দিয়ে দিলাম হাফ লেবুর রস পুরোটা। এবার পরিমাণ মতন লবণ দেবো, এখানে আমার দেড় চামচের মতন লবণ লেগেছিলো, তো আপনার যতটা চিকেন নেবেন সেই পরিমাণ মতন আপনারা লবণ দেবেন। আর আমি এখানে দিয়েছি দু চামচের মতন কর্নফ্লাওয়ার। তো আমি শুধু এখানে কর্নফ্লাওয়ারটাই দিয়েছি, কারণ হচ্ছে যদি পরে কিছু লাগে ময়দা, তখন আমি ম্যারিনেট করার পরে আমি ময়দা দেবো। তো আমি পুদিনা পাতার সঙ্গে আমার কাঁচা লঙ্কা বাটা ছিল, সেই জন্যে আমি এখানে আরেকটু ঝাল টেস্ট করার জন্য, মানে একটু ঝাল ঝাল খাবো বলে এখানে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। তো আপনারা চাইলে গোলমরিচের গুঁড়োও দিতে পারবেন, ওতেও খুব টেস্ট লাগে। তো আমি এখানে হাফ চামচের মতন লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে তিন থেকে চার ঘন্টা ম্যারিনেট করে রাখবো। তো আমার একটু বেশি ম্যারিনেট করে রাখা হয়েছিল, কারণ আমি সন্ধ্যা দুপুরবেলা ম্যারিনেট করে রেখেছিলাম, তো সন্ধ্যাবেলা আমি ওটা ভেজেছিলাম। তো যত ম্যারিনেট করে রাখবেন কাবাবটা ততই সফট হবে। আর সত্যি কথা বলতে এতটাই সফট হয়েছিল কাবাবটা, তো বলবার মতো না। মানে এখন আমি এডিট করতে বসেছি, ভাবছি যে আবার কবে বানাবো। তো এত সুন্দর খেতে লেগেছিলো। তো এইভাবে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, চার থেকে পাঁচ ঘন্টায় ম্যারিনেট করে রেখেছিলাম। আপনাদের যদি হাতে সময় না থাকে এইভাবে সঙ্গে সঙ্গে ভেজেও নিতে পারবেন, তাতেও খেতে খুব সুন্দর লাগে। তো আমার হাতে সময় ছিল বলে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, আর পারলে আপনারা ম্যারিনেট করেই রাখবেন, তাহলে খেতে আরও বেশি সফট হয় মাংসটা। তো এখানে আমি এক চামচের মতন ময়দা দিয়েছিলাম, তো সেটা আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছিলো বলে আমি দেখাতে পারিনি। তো এখানে আপনারা যখন ম্যারিনেট করে বার করবেন, যদি দেখছেন একটু জল ছেড়ে গেছে, তখন এক চামচের মতন ময়দা দেবেন, আর যদি না লাগে তাহলে দেবেন না। তো আমি লেগেছিলো, আমি এক চামচের মতন ময়দা দিয়েছিলাম। আসলে নুন দেওয়া থাকে তো একটুখানি জলটা বেরোবেই, তাতে আপনাদের ময়দা দিতেই লাগবে। তো কড়াইটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে রিফাইন তেলে ভেজেছিলাম, তো রিফাইন তেলটা যখন গরম হবে তখনই আপনারা সব কাবাবগুলি একটা একটা করে দিয়ে দেবেন। তো এইভাবেই আমি প্রত্যেকটা কাবাব অল্প অল্প করে ভেজেছি দুবারে। তো দেখতেই পাচ্ছেন, মানে আপনাদের তো স্মেলটা আমি দেখাতে পাচ্ছি না, সেই জন্য এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছিলো। তো কিছুই না, হালকা লালচে লালচে হয়ে যাওয়ার পর এপিট অপিট করে আমি ভেজে নিচ্ছিলাম। তো ভাজা হচ্ছিলো, চিকেনটা ভাজা হচ্ছিলো বলে ভাবলাম যে গ্রিন চাটনিটাও আমি বানিয়ে নিই। তো এখানে আমি টক দই নিয়েছিলাম চার চামচের মতন, কারণ আমি অল্প বানাবো বলে আপনারা বেশি চাইলে বেশি করে বানাতে পারবেন। তো আমি এখানে চার চামচ টক দই নিয়েছি, তার সঙ্গে আমি তিন চামচের মতন পুদিনা পাতা ধনে পাতা আর হচ্ছে কাঁচা লঙ্কা বাটা নিয়েছিলাম। তো আমি চাটনিটা একটু বেশি বানিয়ে রেখেছিলাম, কারণ হচ্ছে পুদিনা পাতা আর ধনে পাতার চাটনিটা খেতে ভালো লাগে বলে। তো আমি এটা আলাদাভাবে গ্রিন চাটনি বানিয়েছি, যে রেস্টুরেন্টে দেয় কাবাবের সঙ্গে, খুব সুন্দর লাগে খেতে। তো অবশ্যই আপনারা দই দেবেন, দই দেওয়ার পর পুদিনা পাতা ধনে পাতা এবং লঙ্কা বাটাটা দেবেন, তার সঙ্গে পরিমাণ মতন আমি তিন থেকে চার চামচ চিনি দিয়েছি, টেস্ট করে নেবে। আর দিয়েছিলাম চাট মশলা হাফ চামচের মতন। তো টক দই এমনি টক থাকে আর চাট মশলা একটুখানি টক টক থাকে, তাই আমি একটুখানি লেবুটা কমই দেবো, টেস্ট করে তারপরে লেবুটা দেবেন। আর দিয়ে দিলাম হচ্ছে অল্প পরিমাণে লবণ, তো টেস্ট করে দেখবেন লবণটা। আর অবশ্যই জল জিরাটাও দেবেন, জল জিরাতে আরও বেশি টেস্ট লাগে। তো আমি এখানে চাট মশলা, তারপরে টেস্ট করে দেখলাম যে একটুখানি আর একটু লেবু লাগবে, তাই আমি অল্প একটু লেবু দিলাম। তো এখানে আমি চাট মশলা দিলাম, জল জিরা দিলাম, আর একটু চিনি দিলাম, আর হচ্ছে অল্প লেবু দিলাম। লেবু দেওয়ার পর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রেখে দিলাম। সত্যি খেতে যে এত সুন্দর হয়েছিল এই টেস্টটা, এমনি পুদিনা পাতা আর ধনে পাতার চাটনিটা খেতে ভালো লাগে, তার মধ্যে দই দিয়ে বানিয়েছিলাম, অসম্ভব ভালো হয়েছিল। তো এখানে আমার গ্রিন চাটনিটাও বানানো হয়ে গেছিলো, তো ওখানে আমার পাকোড়াটাও আইন পাকোড়া না, কাবাবটাও তৈরি হয়ে গেছিলো। তো আমি এপিট ওপিট করে কাবাবটা ভাজার পর আমি তুলে নিলাম, আর বাদবাকি যেগুলি ছিল
সেইগুলি আবার সেই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। এবারের ভিডিওটা কি হয়েছে কি জানি, ভিডিওটা অন করতেই ভুলে যাচ্ছে আর আপনাদের স্কিপ হয়ে যাচ্ছে ব্যাপারটা। তো একই তেলের মধ্যে দিয়েছি, আর অবশ্যই একটু তেলটা একটু বেশি করে নেবেন। আমি একটু কিপটাদের মতন তেল নিয়েছিলাম, তো তেলটা ফেলানি যায় না, আপনারা ঠান্ডা হয়ে যাওয়ার পর ছেঁকে নিলে আবার রান্নাতে ইউজ করতে পারবেন। তো আমার কী মনে হয়েছিলো তেলটা একটু কমই নিয়েছিলাম, সেই জন্য কড়াইতে একটু আটকে গেছিলো। তো আপনারা চাইলে একটু বেশি করে তেল নেবেন, যাতে এরকম আমি যে ভুলটা করেছি সেই ভুলটা না হয় যে কড়াইয়ের মধ্যে আটকে গেছিলো। কিন্তু টেস্টের কোনো হেরফের হয়নি, টেস্ট কিন্তু একই হয়েছে। তো আমি এই কাবাবগুলি সব আবার তুলে নিয়ে প্লেটিং করে নিলাম, তার সঙ্গে ছিল টমেটো, শসা এবং পেঁয়াজ দিয়ে, লেবু দিয়ে, আর কালারের জন্য দিয়েছিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সত্যি এতটাই অসাধারণ হয়েছিল খেতে। তো অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর এই গ্রিন চাটনিটা আপনার ফ্রিজে একটু বেশি করে রেখে দেবেন, যখন তখন যা ইচ্ছার সঙ্গে খেতে পারবেন। তো সেদিনকারের সন্ধ্যাটা এতটাই সুন্দর জমে উঠেছিল আমাদের। তো আমরা এখানে কাবাব খেতে থাকি, ততক্ষণে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকুন। আর অবশ্যই আপনারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সেটা আমাকে জানাবেন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। টাটা।